আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রতিবারের মতন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো আমাদের আজকের ভিডিওটি না এখনই বলব না সামনে এগিয়ে যান দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটা কেন বা কিসের জন্য। আর আয়েশাকে আজকে এত এক্সাইটেড কেন লাগতেছে যাই হোক তো আমরা এখন বের হব দেখতে পারতেছেন আয়সা রাখবো এখানে গাড়ির কি যেন একটা সমস্যা হচ্ছিলো তো সে সেটাই ঠিক করতেছিল আর আয়েশা ভেবেছিল ও যে রাস্তায় গিয়েছে আমরা ওই রাস্তাটাতেই যাব এর জন্যে আর কি ও ওই রাস্তাতেই সামনে আগাচ্ছিল যে আমি সামনে থেকে গাড়িতে উঠে যাবো তো যেই দেখলো যে ওইদিকে গেছে আমিও আয়সা বাবাকে বললাম যে আজকে এই দিক দিয়ে চলেন তাহলে হ্যাঁ ও যে বুঝতে পারলো যে আজকে এই দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে ও দৌড় দিছে আর কি যাই হোক আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ আজকে আমাদের এখানে আসার কথা ছিল যাই হোক আয়সার শেরোচাচু নতুন একটা দোকানে কাজ নিছে তো সেইখানে আর কি আমাদের আসতে বলছিল আসলাম এর আগেও আমি এখানে আসছিলাম দু একদিন তো দোকানের সামনে থেকে ঘুরে গেছি ভেতরে আর ঢোকা হয়নি তো আজকে যেহেতু ভেতরে ঢুকে আসলাম তো ভাবলাম যে কিছু ভিডিও করে নে আপনাদের সাথে শেয়ার করব তো ওই তো আইসার চাচু কাজ করতেছে একটা একজন কাস্টমার ছিল তো নাই বার্গার অর্ডার করছিলো আর কি সেটা নেওয়ার জন্য বসেছিলেন হলো সেই কাস্টমার তো যাই হোক তো ওনার খাবারটা রেডি করে দিলে আমরা আর কি কথাবার্তা বলে চলে যাব তো এই তো আইসা দেখতে পাইতেছেন আর বাহিরে কিন্তু ভাই প্রচুর বাতাস আর প্রচুর ঠান্ডা লাস্ট তিন চার দিন ধরে খুবই শীত পড়তেছে আর কি সৌদি আরবে আর বাতাসের কথা তো বলার আর বাইরে মানে বাহিরে বের হলে বাতাসে হাত পা শুরু করে দেয় নিজে থেকেই এতটাই শীত পড়তেছে তো যাই হোক এই তো আইসার চাচুর নতুন দোকান দেখতে পারতেছেন কত সুন্দর করে সাজানো গোছানো আর কি তো আর এতক্ষণে হয়তো বা আপনারা ঠিক বুঝে গেছেন আইসার এত এক্সাইটেডের কারণ কি তো আজকে প্রায় কয়েকদিন পরে ওর চাচু দেখা হলো কাজের জন্যও যাইতে পারে না আর আমরাও মানে দোকানে এতটা আসা হয় না তেমন আসি না তো এরা তো চাচা বলতে ভাতিজি প্রাণ আর ভাতিজি বলতে চাচা প্রাণ এইরকম শুধু যে তা না বাড়িতে যারা আছে তারাও সেম অবস্থা আর বাড়িতে ওর চাচু জেঠা যারা আছে তারাও সেম একই অবস্থা তো যাই হোক বন্ধুরা সকলে আইসার চাচুর জন্য দোয়া করবেন সে নতুন একটা কাজে জয়েন করছে আল্লাহ তালা যেন তার সফলতা পায়ে দেয় আর সব ঝুট ঝামেলা মেটে যেন সে ঠিক মতন নিজের কাজে মনোযোগ দিয়ে মানে কাজগুলো যেন ঠিক মতন করতে থাকে তুই যে কাস্টমারের জন্য বার্গার বানাচ্ছিলো ওই যেহেতু বসে অপেক্ষা করতেছিল তো আমি আবার ভিতরে ঢুকে আসলাম মানে কিচেনে চার পাঁচটা আর কি ঘুরে ঘুরে দেখবো বা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবে যেখানে গাওয়া জাল হচ্ছিল মেবি এটা একটা চায়ের মতন বাংলাদেশে যেমন চা তো দেশে খায় গাওয়া যাই হোক এটা নাকি খুব একটা মজা না খুব তৃত শুনেছি আমি কখনো খাইনি মানে এটা কথা শুনে ভয়ে আর কি খাওয়া হয়নি এত তেতো জিনিস তো এই তো কিচেন ঘর দেখতেই পাইতেছেন কত রকমের চোলার কত যন্ত্রপাতি দেখতে পাইতেছেন তো যাই হোক এরকম ফাস্টফুডের দোকানে কখনও কিচেনে ঢোকা হয়নি তো আজকে সেই ভাগ্যটাও হয়ে গেল দেবরের জন্যে যে ফাস্টফুডের দোকানের কিচেনগুলো কেমন হয় সেটাও দেখে ফেললাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাই যেতে ভুল করবেন না আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আমার ভিডিওগুলো শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো সকলকে রিকোয়েস্ট করব যে ভাইয়া এবং আপুরা যারা যারা আপনারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই জিনিসটা দেখে আজকে আমার একটা কথা মনে পড়ে গেল যে এই আমার সেই দেবর যেখানে আগে কারেন্টের সুইচ দিতে ভয় পাইত আর আজকে সে আগুন নিয়ে খেলা করে এটাই হচ্ছে মানুষের জীবন এটাই মানুষের ভবিতব্য আর কি যে একটা সময় আসলে যে কারেন্টের সুইচ দিতে গেলেও একটু ভয় পাইতো আর এখন সে আগুন নে খেলা করতেছে যাকে আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে ভেতরে সাহস সঞ্চয় হয়েছে তালা তার নেক হায়াত দান করুক ভালো রাখুক সবসময় আর নিজের কাজগুলো করে তৌফিক দান করুক তো যাই হোক বন্ধুরা আপনারা আমার দেবরের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন দান করে আর নিজের কাজগুলো যেন সে সবসময় নিজে গুছিয়ে করে খাইতে পারে তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কিন্তু জানায় যাইতে ভুল করবেন না তো কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে আর আমরা এখানে বসে অপেক্ষা করতেছিলাম ওর কাজটা শেষ হওয়ার জন্যে ও কাজটা শেষ হয়ে গেলে বাইরে দ্বারা একটু গল্প সল্প করে জাস্ট আমরা বাসায় চলে আসছিলাম তো আইসার আব্বু বলতেছিল হ্যাঁ চলো বেশ যখন হয়েছি বাহির থেকে আরও কোথাও একটা ঘুরে আসি তো বাইরে যেহেতু প্রচণ্ড শীত ছিল তো এই জন্য আর সাহস করলাম না আর মেয়েও শীতের মধ্যে গাড়ি থেকে নামতে চায় না তো সেটা ভেবে আর কি কোথাও যাওয়া হয়নি শুধু ওর সাথে কথাবার্তা বলে বাসায় চলে আসছিলাম তো এই তো ফাস্টফুডের দোকানের কিচেনের মধ্যে ঢুকে ফার্স্ট টাইম আমার তো ভালোই লাগতেছিলো মানে শেফদের রান্নাবান্নাগুলার ধরন কেমন হয় সেটাই দেখতেছিলাম আর ওর সাথে আর একটা ইয়ামিনী বন্ধু আছে ওর সে কাজ করে তো উনি আজকে অসুস্থ ছিল উনি নাকি আজকে আসতে পারেনি তো এর জন্য সব কাজ ওর একা নিজের হাতেই করতে হচ্ছে এর জন্য ওর একটু চাপও আসছিলো আজকে আর মানে ওর একটু কষ্টটা বেশি হয়ে গেছে সব কাজ যেহেতু নিজের হাতে একা একা করতে হতেছে আর যেহেতু দুইজন মিলে সবসময় দোকান সামলায় এখন আজকে একলাই ছিল তো এর জন্য আর কি ওর একটু চাপ পড়ে গেছিলো আর কি সব কাজগুলো নিজে একলা একলাই করতে হচ্ছিলো কাউন্টারের কাজ রান্নার কাজ তো সে মেলায় একটু ব্যস্ততার মাঝখানেই ছিল আজকে। তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আর যাওয়ার আগে আর একটা কথা আপনাদেরকে আবারও বলি তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্লিজ ভাইয়া এবং আপুরা আপনারা যারাই আমার ভিডিও দেখেন না কেন এখনও যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকলে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও অবিরাম সকলে আমাকে সাপোর্ট করবেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিদায় নিই আল্লাহ হাফেজ